হাওড়ায় ফাঁকা জমি দখলের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরের বিরুদ্ধে। নিজের প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তার যে রেস্তোরাঁ রয়েছে সেই নিজের রেস্তোরাঁ লাগো একের পর এক ফাঁকা জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ। ইতিমধ্যেই এই ঘটনার প্রেক্ষিতে চ্যাটার্জিহাট থানায় একটি অভিযোগও জানান পার্শ্ববর্তী দুজন জমির মালিক। তবে কোনো পদক্ষেপ পুলিশ না করার ফলে আদালতের দ্বারস্থ হয়েছেন ওই দুই জমির মালিক। আদালত আজকে এই বিষয়ে মামলা শুনানি ছিল, আপনাদের জানিয়ে রাখি। প্রাক্তন আইপিএস তথা তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে নিজের রেস্তোরাঁ লাগোয়া ফাঁকা জমি দখল করার অভিযোগ উঠেছে এবং সেই যারা যাদের জমি দখল করার অভিযোগ উঠেছে তারা চ্যাটার্জিহাট থানায় অভিযোগ জানালেও সেই সংক্রান্ত বিষয়ে কোনো পদক্ষেপ করেনি পুলিশ, এমনটাই অভিযোগ। আদালতের দ্বারস্থ হয়েছেন তারা।